বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু অনেকে বাসায় মিষ্টি তৈরি করতে চাই, আর সেটা করতে গিয়ে দেখা যায় মিষ্টিটা হয় না। এর একটাই কারণ, ছানাটা পারফেক্ট না হওয়া। আর ছানা যদি পারফেক্ট হয়, মিষ্টিটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যেতে পারে। আর সেই জন্যই আমি পারফেক্ট ছানার একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা মিষ্টির জন্য পারফেক্ট ছানা তৈরি করা যায়। আমি এখানে 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি, আর এটা গোয়ালা থেকে নেওয়া খাঁটি গরুর দুধ। প্যাকেটে যে বাজারে দুধগুলো পাওয়া যায় সেটাতে কিন্তু ছানা ভালো হয় না, কাজেই আপনারা চেষ্টা করবেন গরুর যে খাঁটি দুধটা সেটা নেওয়ার জন্য। আর যে উপকরণ লাগবে, নিয়ে নিচ্ছি 1/4 কাপ ভিনেগার আর 1/4 কাপ পানি। অর্থাৎ পানি আর ভিনেগার সম পরিমাণ নিয়ে দুটাকে মিশিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ঘি। আর ছানাটা ছেঁকে নেওয়ার জন্য একটা স্টিলের গামলা আর একটা নিটের কাপড় নিয়ে নিয়েছি, এটা যেন ছেঁকে নিতে পারি। সেজন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় প্রথমে দুধটা দিয়ে আমি দুধ গরম হতে দিচ্ছি। দুধটা কিছুক্ষণ গরম করে নিয়ে তারপর এতে আমি ঘিটা মিশিয়ে দিব। তো অফ ক্যামেরায় আমি ঘিটা দিয়ে দিয়েছি, যেটা আপনাদের দেখাতে পারেনি। তবে আমি প্রথমে যে ঘি দেখিয়েছিলাম 1 টেবিল চামচ, দুধটা গরম হওয়ার সাথে সাথে সেই ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে দুধটাকে নেড়ে জাল দিয়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে দুধটা জাল দিতে হবে মিডিয়াম আঁচে রেখে, এই জন্য যে দুধে যেন কোনো সর পড়ে না যায়। দুধে যদি সর পড়ে যায় তাহলে কিন্তু ছানাটা ভালো হবে না। এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি এবং দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। খুব ভালোভাবে দুধটা যখন ফুটে যাবে তখন 1-1.5 মিনিট ফুল ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় অবশ্যই একটা চামচের সাহায্যে, স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, ছানা তৈরির সময় দুধ যখন জাল দিবেন তখন মেটাল কোনো জিনিস দিয়ে জাল দিবেন না, এতে ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে চুলাটা বন্ধ করে দিয়ে দুধটাকে আমি 1-1.5 মিনিট একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে তাতে 1 কাপ আমি ঠান্ডা পানি মিশিয়ে দিলাম, এবং পানিটাকে সমস্ত দুধের সাথে সমানভাবে যেন মিশে যায় সেভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার আমি যে আগে থেকে পানি আর ভিনেগার মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পানি আর ভিনেগার ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নিলাম, এবং দ্বিতীয়বারে আরও 2-3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ছানাটা কিন্তু কাটতে শুরু করেছে। দুধে থেকে ছানা এবং পানিটা সম্পূর্ণই আলাদা হয়ে যাচ্ছে। খুব সহজেই ছানাটা তৈরি হয়ে গেল, পারফেক্ট মিষ্টি তৈরির পারফেক্ট ছানা। দেখতে পাচ্ছেন আমি যতটুকু নিয়েছিলাম তার থেকে প্রায় 2 টেবিল চামচের মতো আমার কিন্তু পানিটা লাগেনি। হবে, আমি আগে থেকে যে বাটি রেডি করে রেখেছিলাম স্টিলের গামলা সেটার মধ্যে ছেঁকে নিচ্ছি। আপনার চারে সরাসরি সিঙ্কে বসিয়ে নিতে পারেন। আমার সিঙ্কে আসলে লাইট একটু কম, এই জন্য আমি আলো কমের কারণে আমি অন্য জায়গায় আপনাদের ছেঁকে দেখাচ্ছি। তো যত দ্রুত ছানাটাকে ছেঁকে নেওয়া যায় এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া যায় সেটাই ভালো হয় ছানার জন্য। তা নাহলে যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কিন্তু ছানাটা সিদ্ধ হতে থাকবে। এবারে আমি ছানাটার গরম পানিটা ছেঁকে ফেলে দিয়ে আবারও ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন ছানাটা ঠান্ডা হয়ে যায়। আর আপনার যদি ভিনেগারের যে টক ভাব সেটাও চলে যায়। এবার খুব ভালোভাবে এটাকে ধুয়ে পানি ছেঁকে নিয়ে আবারও একটু পরিষ্কার পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমি আবারও বলছি, আপনারা কিন্তু এটা সিঙ্কের নিচেই করে নিতে পারবেন। এবার হাত দিয়ে চেপে খুব ভালোভাবে ছানাটার পানি ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একটা কোনো উঁচু জায়গায় এটা ঝুলিয়েও রাখতে পারেন পানিটা ঝরে যাওয়ার জন্য। তবে ছানার পানি কিন্তু পারফেক্ট মিষ্টির জন্য, ছানার পানিটা একেবারে শুকিয়ে নিলেও মিষ্টিটা ভালো হয় না, কাজে এভাবে হাত দিয়ে চেপে ধরে পানিটা যতদূর সম্ভব নিংড়ে নিতে হবে। আর তাহলে তারপরে তৈরি হয়ে যাবে মিষ্টির জন্য পারফেক্ট ছানা। যারা আপনারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। এই তো তৈরি হয়ে গেল পারফেক্ট মিষ্টির পারফেক্ট ছানা। আপনারা অবশ্যই এভাবে ছানা তৈরি করে মিষ্টি করে দেখবেন, মিষ্টি বানালে বুঝতে পারবেন যে
খুব সহজে কিভাবে ছানা তৈরি করা যায় এবং মিষ্টি তৈরি করা যায়। আমার চ্যানেলে কয়েকটা মিষ্টি রেসিপি দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানা অনুরোধ করছি, অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো তৈরি হয়ে গেল পারফেক্ট ছানা। আর যারা এই ভিডিওটা দেখে ভালো লাগবে তারা অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না, আর একটা প্লিজ লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।